হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর শুরু করে দিলাম আমার আজকের ব্লগটি। আশা করি বরাবরের মতন আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রতিদিন রাতেই রান্নাবান্না শেষে চুলাটাকে আমি ক্লিন করে রাখি, তারপরও কিচেনে এসে আমি নাস্তা বানানোর আগে আরেকবার চুলাটাকে এভাবে ক্লিন করে নিই। আমার চুলাটা ক্লিন করা হয়ে গিয়েছে, তো এখন আমি চলে যাব আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকের ব্রেকফাস্টে আমি বানাবো প্যানকেক। তো বাচ্চারা প্যানকেকটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে প্যানকেকটাই বানিয়ে ফেলি। আমার কাছে বাচ্চারা যেটা খেতে ভালো লাগে সেটাই করতে ভালো লাগে, কারণ দেখা যায় যে ওদের পছন্দ অনুযায়ী রান্না বান্না করলে তো ওদেরকে আর অত বেশি জোরাজুরি করতে হয় না, ওরা সহজে আগ্রহ নিয়ে খায়। তো ওরা যেটা পছন্দ করে সেটাই আমি বেশিরভাগ রান্না করি বা চেষ্টা করি আর কি। তো এখানে আমি প্যানকেকের জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে 1 চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি যাতে ডিমের বাজে স্মেলটা না আসে, আর দিয়ে দিব 1 থেকে 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে, সেম কেকের মতোই হবে আর কি। তো আমার মনে হয় আপনারা সবাই পারেন, তারপরও যেহেতু সকালবেলার নাস্তায় আমি প্যানকেকটা রেডি করেছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফার্স্টে ভেবেছিলাম যে এই প্যানটা ইউজ করব, তো নেক্সট আমি এটা চেঞ্জ করে নিয়েছি আর এই প্যানটাতেই আমি আজকে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি এক এক করে প্যানকেকগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্টসটি কিন্তু করতে একদমই ভুলবেন না, আর একটা লাইক তো অবশ্যই।
বাচ্চাদের কাছে যেমন সকালবেলা প্যানকেক ভালো লাগে, তো আমার কাছেও নাস্তায় সকালবেলা এরকম প্যানকেক খেতে ভালোই লাগে। তো এই পর্যায়ে আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, তো আমি টেবিলে নাস্তাটা নিয়ে এসেছি আর বাচ্চাদেরকেও ডাকছিলাম নাস্তা করার জন্য, ওরাও চলে এসেছে। তো এক এক করে আমি নাস্তাগুলি রেডি করে দিচ্ছি ওদেরকে, বাচ্চাদেরকে। আর আমি যখন প্যানকেকটা খাই সুগার ছাড়াই খাই, তো বাচ্চাদেরকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি প্যানকেকের উপরে, ওরা যেহেতু ছোট মানুষ এভাবে খেতেই পছন্দ করে। আর ওদেরকে দিয়েই তারপর আমি আমার নাস্তাটা করতে বসে যাব। নাস্তাটা শেষে আপনাদের সঙ্গে একটা মজার জিনিস আমি শেয়ার করছি। তো এখানে আমি এক রঙের কিছু কাপড় নিয়ে নিয়েছি, তো এই কাপড়গুলোকে আমি পাইপিংয়ের মতন করে এভাবে সেলাই করে নিয়েছি। আর নিয়েছি কিছু প্রিন্টের কাপড়, তো এইগুলো হচ্ছে যেহেতু আমি সেলাই কাজ করি, তো বেঁচে যাওয়া কাপড় টুকরা কাপড় দিয়েই আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে একটা মজার জিনিস বানাবো, তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো একসঙ্গে আমি সেলি করে নিয়েছি। আর এখানে চালের যে বস্তাগুলো আসে, তো সেই চটটা ভিতরে ইউজ করেছি, আর নিচে আমি আরেকটি কাপড় দিয়ে দিয়েছি। আর এখানে এরকম প্রিন্টের কাপড় দিয়ে আমি আরও কিছু পাইপেন বানিয়ে নিয়েছি। তো সেই পাইপেনগুলোর নিচে একটা উপরে একটা নিচে দিয়ে এইভাবে পাইপেনগুলো আমি পাটির মতন করে এভাবে আর কি সেট করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো পাইপেনকে সেট করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, এই তো আমার প্রিন্টের পাইপেনগুলো, আর এই যে এক কালারের পাইপেনগুলো একটা উপরে একটা নিচে করে প্রিন্টেরগুলো আমি এভাবে সেট করে নিচ্ছি। আর যখন এটা কমপ্লিট হবে দেখতে আরও সুন্দর লাগবে, যদিও কাজটা করতে অনেক ধৈর্য লাগে, সময়ও লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কাজ কমপ্লিট। আর এটাকে আমি টেবিলের ম্যাট হিসেবে ইউজ করব, বা দস্তরখানা যাই বলেন না কেন। আর এই সাইডে আমি এভাবে জর্জেটের কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি, আপনারা পারলে এখানে সুতি কাপড়ও পাইপিং করে নিতে পারেন। তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো হাতের কাজ শেষ করে আমি কিচেনে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো এখানে আমি চাকচাক করে মিষ্টি কুমড়া ভাজি করছি, আর এই চাক ভাজিটা খেতে কিন্তু অনেক টেস্ট, আপনারা একবার হলে ট্রাই করবেন। আর কারা করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি, দুপুরের জন্য পাবদা মাছ ভুনা করেছি। তো এই ছিল দুপুরের লাঞ্চের, আর যে ভাবি আমাকে হেল্প করে কাজে, তো সেই ভাবি আজকে এরকম বক্সে করে আমার জন্য ভর্তা নিয়ে এসেছিল, তো সেই ভর্তাটাও ছিল টেবিলে। যেহেতু আমি ভর্তা খেতে পছন্দ করি সেজন্য ভাবি আমার জন্য ভর্তা নিয়ে এসেছে। আর খাওয়া দাওয়ার পর বিকেল টাইমটা বাচ্চাদের সঙ্গে পার করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার টাইমে আমি রাতে ডিনার রেডি করছি। এখানে আমি কই মাছটা ভেজে নিচ্ছি আর রান্না করব বাচ্চাদের জন্য চিকেন। তো আজ এই পর্যন্তই, চলে আসব অন্য আরেক দিন নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।